আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফটার এ লং সেমিস্টার ব্রেক আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পাসে, আর আমার ক্যাম্পাস হচ্ছে মোহাম্মদপুরে বেড়িবাঁধে। অনেকদিন পর ক্যাম্পাসে এসেছি, তাই একটু ফিলিংসটা অন্যরকম কাজ করছে। আর বাইরে এত গরম যে কি বলবো, তার উপর হচ্ছে আবার জ্যাম। এই মোহাম্মদপুরের এই রোডটাতে অল টাইম জ্যাম থাকে। তো আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পাসে। আজকে আমার দুইটা ক্লাস আছে, এখন হচ্ছে সময় প্রায় দুপুর টাইম। অ্যান্ড আজকে হচ্ছে আমার দুইটা ক্লাস আছে, তো আমি ওই সারাদিন কী করি সেটাই আমি আপনাদের শেয়ার করব। আর একটা ছোট্ট করে ক্যাম্পাস ট্যুর দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মেইন গেট থেকে আমি ঢুকছি আর কি। আসলে এই আমার রিক্সাওয়ালা আমাকে নামাবে হচ্ছে আমাদের গেটে, তো যেতে দিবে না, একটু বাইরের দিকে নামাবে, তারপর আমার হেঁটে যেতে হবে। আর এই ভিউটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের অনেক পরিচিত একটা ভিউ, এখান থেকে ক্যাম্পাসটা পুরা দেখা যায়। আর এই হচ্ছে আমি ঢুকে গেলাম আমার ক্যাম্পাসের ভিতর। এই পাশে হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং, আর এই যে আমি, আমার অবস্থা একদম বাজে, কারণ বাইরে এত রোদ আর এত গরম। আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ভিতরে, এখন ক্যাফেটেরিয়াতে চলে আসলাম কিছু ঠান্ডা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কসের স্টল, জাস্ট আপনারা দেখেন কতটা ভিড় এখানে, মানে গরমের মধ্যে ড্রিঙ্কসের সেকশনটাতে বেশি ভিড় হয়। আর আমি নিয়ে নিয়েছি একটা মেরিন্ডা, পেপসি চেয়েছিলাম, কোকাকোলা চেয়েছিলাম, ছিল না, তো আমি মেরিন্ডাটা নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে শেষ করতে হবে কারণ আমি অলরেডি লেট। তো খাওয়া শেষে হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ক্লাসের জন্য। আর আজকে আমার ক্লাসটি হচ্ছে পিবি বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংয়ের এক একটা নাম থাকে, যেমন আপনারা ঢোকার সময় যে রেড বিল্ডিংটা দেখেছেন সেটা হচ্ছে পিডি বিল্ডিং, আর সামনে যেটা আছে সেটা হচ্ছে পিভি বিল্ডিং। তো এটার ফোর্থ ফ্লোরে আমার ক্লাস, সো আমি চলে আসছি, আমি এখন উপরে উঠব। আমার নেক্সটে যে ক্লাসটা হবে সেটাও আমার এই বিল্ডিংয়েই হবে, সেকেন্ড ফ্লোরে। আর হচ্ছে হাতে টাইম কম থাকা হচ্ছে আমি আপনাদের ফুল ক্যাম্পাসের ট্যুরটা দিতে পারিনি, সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু অনেক দিনের সেমিস্টার ব্রেকের পর হয়েছে যে ক্যাম্পাসটা ওপেন হয়েছে, তো আজকে ক্লাসেই আমি প্রথম ক্লাসটাই লেট করে ফেলেছি, তাই আজকে আমি ফুল ক্যাম্পাস ট্যুরটা দিতে পারছি না। উফ, উঠতে উঠতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি, কারণ চারতলায় ক্লাস আর আমার উঠতে অনেক কষ্ট হচ্ছিলো, যেহেতু তাড়াহুড়া করে চলে এসেছি। আর বুঝতেই পারছেন সিঁড়ি বেয়ে ওঠাটা কতটা টাফ। আমি পৌঁছাতে পৌঁছাতে দেখি যে আমাদের ক্লাসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ম্যাম ক্লাসে চলেও এসেছে, তো তাড়াতাড়ি করে আমি চলে যাই। আর এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম, এইটা, এখানে আমার ক্লাস চলছে অলরেডি, তো দেখা হবে ক্লাসে। এই যে ক্লাস শুরু হয়ে গেছে, আমি একদম ফার্স্ট সিটে বসেছি, তো সবার সামনে হচ্ছে ভিডিও করাটা একটু টাফ হচ্ছিলো। আর এর কিছুক্ষণ পর হচ্ছে আমি ক্লাস শেষ হলো, ক্লাস শেষে আমি নেমে যাচ্ছি, কারণ আমার সেকেন্ড ক্লাস স্টার্ট হতে হচ্ছে আমার হাতে থাকে 10 মিনিট, এই 10 মিনিটই আমি পেয়ে থাকি উপর থেকে নামার জন্য। আর এই যে আমি একটু নিজেকে দেখে ঠিক করে নিচ্ছিলাম ফেসটা, একদম টায়ার্ডনেস কাজ করছিলো মুখে, কিছু করার নেই, ক্লাস তো করতেই হবে। আর সেকেন্ড ক্লাস আমার ইথিক্সের ক্লাস, সেটা আমি জয়েন করে ফেলেছি, এখন ক্লাস শুরু হবে। এই স্যারের ক্লাসটা আমার কাছে এত বোরিং লাগে, কি বলবো, স্যার প্রচুর প্যারা দেয় পড়ার জন্য। আর ক্লাস করতে করতে ক্ষুধা লেগে গিয়েছিলো, তো আমার কাছে একটা বার ছিল, স্ন্যাক বার, সেটা নিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম, লুকিয়ে লুকিয়ে খাচ্ছি যাতে স্যার না দেখে। অ্যান্ড ক্লাস করাতেই থাকে স্যার, স্যার ক্লাসটা থামাই না কোনোভাবে, ব্রেকও দেয় না, সো আমার জন্য খুব টাফ হয় ক্লাসটা করা। ফাইনালি বিকেল 5:30টায় আমার ক্লাস শেষ হয় আর আমি বের হয়ে গিয়েছি। তো যেহেতু আপনাদের সাথে ক্যাম্পাস ট্যুরটা দেওয়া হয়নি, আমি ভাবলাম একটু আমাদের মাঠের সাইডে যে জায়গাটা যেখানে ছোট ছোট কিছু শপ আছে, স্টল আছে খাবারের, তো ওটা একটু ভিউ নিয়ে নিই। এখন যেহেতু কিছুক্ষণ পর ক্যাম্পাস অফ হয়ে যাবে, এটাই আমাদের লাস্ট শিফট ছিল ক্লাসের, তো তাই এখন ওগুলো অফ আছে, তাই আমি আর ওখানে গেলাম না, চলে যাচ্ছি
আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ডে ক্যাম্পাস ট্যুরটা আমি অনেক ভালোভাবে দিব আমাদের। আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, দেখতে তো পাচ্ছেন অনেক বড় খেলার মাঠটা। এখানে জাস্ট মানে গেম হলে হচ্ছে প্লেগ্রাউন্ডে যেতে দেয়, না হলে অতটা অ্যালাউ করে না তারা। আর এই তো সবাই চলে যাচ্ছে স্টুডেন্টরা, কারণ এরপর আর কোনো ক্লাস হয় না, মাঠও একদম খালি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে খেলা হচ্ছিল বাট এখন খালি। আর এখন আমিও চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে, কারণ এই টাইমটাতে রিক্সা পাওয়াটা খুবই টাফ। আর এই যে বের হওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আমাদের প্যাথওয়ে, এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হয়। আর কিছু দূর যাওয়ার পর আপনাদের আমি আমার বাইরের ক্যাম্পাসের লুকটি একটু দেখিয়ে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন বাইরে থেকে দেখতে কেমন লাগে। আমার তো আমার ক্যাম্পাস খুবই পছন্দ, আমি আমার ক্যাম্পাসকে খুবই ভালোবাসি, আশা করি আপনারাও বাসেন আপনাদের ক্যাম্পাসকে। অ্যান্ড এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই রিক্সা স্ট্যান্ড, ওখান থেকে আমার রিক্সা নিতে হবে। আর এই যে আমার ক্যাম্পাস দেখা যাচ্ছে, ওই রেড বিল্ডিংটা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।